থেকে যুবলীগের চেয়ারম্যান উনি একজন শিক্ষক উনি একজন মেধাবী ছাত্র উনি একজন শিক্ষক ব্যারাক ইউনিভার্সিটি টিচারছে সুতরাং উনি একজন দক্ষ সংগঠক বটে তার যুবলীগ আজকে যে স্বপ্ন নিয়ে শেখ ফজলুল হক মনি সে স্বপ্নের বঙ্গবন্ধু নেতৃত্বে শেখ ফজলুল হক মনি মাধ্যমে যে যুবলীগ প্রতিষ্ঠা করেছেন সেই যুবলীগও সেইভাবে আমাদেরকে তৈরি হতে হবে আমাদের দৌড় কিন্তু অনেক দূর আমরা কিন্তু মাঝপথে আছি আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন করার আমরা কিন্তু মধ্যপথে আমরা আছি এগিয়ে যেতে হবে মাননীয় প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমরা সেই আমাদের মুক্তিযুদ্ধের সর্বোচ্চ লক্ষ্যে আমরা পৌঁছানোর জন্য আমাদেরকে অনেক কিছু ত্যাগ স্বীকার করার দরকার আছে সুতরাং আজকে যেমনি ভাবে আজকে একটি পরাজিত শক্তি একটি অপর শক্তি আজকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আমরা বলতে পারি আমরা বঙ্গবন্ধু সৈনিক যারা আছি আমরা কিন্তু তৈরি আছি যেভাবে আঘাত আসবে আমরা সেবা দিয়ে আঘাত করব যেভাবে পরিস্থিতি স্বীকার করবে আমরা কিন্তু তাই কিন্তু আমরা করব ওরা যদি গণতান্ত্রিক ভাবে চলে নিয়মতান্ত্রিক ভাবে চলে আমরা কিছুই করব না ওকে চলতে দেব অগণতান্ত্রিক পথে যখন হাত দিবে যখন পেট্রোল বোমা ছুড়ে মারা শুরু করবে আবার সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করবে তখন কিন্তু আমরা বসে থাকবো না আমরা কিন্তু ভাবে ঝাঁপিয়ে পড়বো সুতরাং আজকে শেখ ফজলুল হক মনি 84তম এই জন্মদিনে মূলত বাংলাদেশ আওয়ামী লীগ জেলা মহানগর দ অনুষ্ঠান আলোচনা সভা কিন্তু এখানে নাই আজকে আরেকটা বলি গত 2 ডিসেম্বর আমাদের ছাত্র নেতারা যা তাদের সফলতা তাদের সাংগঠনিক দক্ষতা ছাত্রলীগ আমাদের মহানগর ছাত্রলীগ জেলা ছাত্রলীগ যেভাবে তার অনুষ্ঠানটাকে সফল করেছেন বরিশাল জেলা এবং মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ওই ছাত্র নেতাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله
على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب السلام عليك صلوات الله طلع البدر علينا من سنية الفداع ودب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله أشرق البدر علينا واختفت منه البدور مثل حسنك ما رأينا قط يا وجه السرور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله ما رأينا العيسى حنت بسرى إلا إليك والغمام أحلاك ظلت والمنى صلوا عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا رب صل وسلم دائما ابدا على نبيك خير الخلق كلهم بجائے رب میرے درود و سلام برگزیدہ نبی پر اپنی مدام بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلو علیہ وآلہ تبرک دیئے دن দেখিয়ে জি এখনই তাবারুক দেওয়া হইতেছে তারপরে দোয়া হবে এর আগে আমি দুই একটি কথা বলতে চাই আমাদের রাজনৈতিক কিছু কিছু প্রোগ্রাম আছে তার ভিতরে বিশেষ বিশেষ দিন বিশেষ বিশেষ সময় কিছু দোয়ার প্রোগ্রাম থাকে দোয়ার প্রোগ্রামগুলো যখন আমরা পালন করব সেই সময় আমরা খেয়াল রাখব যে দোয়া কবুল হওয়ার জন্য কিছু আমল আছে কিছু শর্ত শরায়েত আছে বিশেষ করে যদি ওইভাবে দোয়া করা হয় তাহলে আল্লাহ পাক সে দোয়া অবশ্যই কবুল করেন কারণ আল্লাহ পাক পবিত্র কালামের ভিতরে ইরশাদ করেন ওয়াইদা সালাকা ইবাদি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি হে নবী যখন আপনার কাছে আমার বান্দারা জিজ্ঞাসা করে আমি সম্পর্কে যে আমি কোথায় আছি আল্লাহ পাক বলতেছেন তখন তাদেরকে বলে দিন যে আমি বান্দার একেবারেই কাছে আছি সবাই জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ কোথায় আছে বান্দার একেবারেই কাছে আছে আল্লাহ পাকের কাজ কি তিনি কি করেন তাও তিনি বলে দিয়েছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি বান্দা যখন আল্লাহর কাছে কোনো দোয়া করে সেই দোয়া কবুল করাই আল্লাহ পাকের কাজ এজন্য দেখেন একটা বিষয় যে বান্দা যখনই দোয়া করে বান্দার সুযোগ মতন সকাল সন্ধ্যা হাঁটতে বসতে যে কোনো সময় আল্লাহর কাছে যখন বান্দারা দোয়া করে আল্লাহ পাকের কাজ হইছে দোয়া কবুল করা এই কাজের ভিতরে বিঘ্ন সৃষ্টি হয় যখন দোয়ার ভিতরে অন্য মনস্ক থাকে
আমরা এখানে উপস্থিত হয়েছি দোয়া করব যার জন্মদিন উপলক্ষে আমরা দোয়া করব শেখ ফজলুল হক মনি তার সম্পর্কে আমাদের মহানগরের সভাপতি সাহেব বিস্তারিত আলোচনা করেছেন কিন্তু তার জন্যই কি শুধু দোয়া হবে তার জন্য দোয়া হবে তার পরিবারের জন্য দোয়া হবে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের যে সমস্ত সদস্যরা শাহাদাত বরণ করেছেন তাদের জন্য দোয়া হবে তার সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করা হবে নিজেদের জন্য নিজেদের দোয়া করা হবে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের মা বাবার জন্য দোয়া করা হবে আমাদের নিজেদের জন্য দোয়া করা হবে কাজী আমরা এই দোয়ার ব্যাপারে আমাদের খেয়াল রাখা উচিত যে যখনই দোয়ার অনুষ্ঠান হয় সেই সময়ে আমাদের দোয়াটা জানি মুখ্য হয় এবং আমার কোনো বিহি বিহাবের কারণে আল্লাহর দরবারে দোয়াটা না পৌঁছে এমন কোনো আচরণ জানি আমাদের না হয় যে একটু দূর সরবে এখনই দোয়া হইতেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়ানা শাফিয়ানা হাবিবানা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লাম اللهم صل على سيدنا نبينا شفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين مهربان معبود امرا کتی پای نالای گنگار بند آسر نمازر پر اللہ پویتر کلام اللہ شریف تھی سورہ فاتح ایک لاس درست پاٹ کرا ہوئے سے اللہ شیخ فضل حق منیر চৌরাশিতম জন্মদিন উপলক্ষে আজকের যে এই দোয়া এবং মিলাদের আয়োজন করা হয়েছে আল্লাহ যাবতীয় আয়োজনকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন রব্বুল আলামিনের যাবতীয় সবটুকু আকায়ে মাদানী সাইয়্যিদুল মুরসালিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক রওজায়ে সোনার মদিনায় পৌঁছে দিন সমস্ত নবী রাসূলগণ সাহাবায়ে কেরাম আজমাইন তাবিন তাবে তাবিন আইমা মুস্তাহিদিন সালফে সালেহীন জমি উম্মতে মুহাম্মদিনের আরওয়াহের উপর ইহার সব পৌঁছে দিন রব্বুল আলামিন খাস করে আল্লাহ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আল্লাহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের যে সমস্ত সদস্যবৃন্দ 1975 সালের 15ই আগস্ট নির্মমভাবে ঘাতকদের গুলিতে শাহাদাত বরণ করেছেন সমস্ত শহীদদের আরওয়াহের উপর ইহার সব পৌঁছে দিন রব্বুল আলামিন তাদের কবরগুলিকে আপনি জান্নাতের টুকরা বানাইয়ে দেন আল্লাহ আপনার প্রিয় হাবিবের শাফাত আপনি নসিব করে দিয়েন রব্বুল আলামিন খাস করে আল্লাহ ওই রাত্রে আল্লাহ এই বরিশালের কীর্তি সন্তান আব্দুর রব সেনিয়াবাদ এবং তার নাতি মেয়ে এবং তার পরিবারের যে সমস্ত সদস্যবৃন্দ ওই দিন শাহাদাত বরণ করেছেন আল্লাহ তাদের সকলকে আপনি মাফ করে দিন সকলের কবরগুলিকে আপনি জান্নাতের টুকরা বানাইয়ে দিয়েন প্যারে নবীজির শাফাত নসিব করে দিয়েন রব্বুল আলামিন ওই রাত্রি শাহাদাত বরণ করেছে যার জন্মদিন উপলক্ষে আজকে এই দোয়ার আয়োজন করা হয়েছে শেখ ফজলুল হক মনি আল্লাহ বিশেষ করে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহখাতা মাফ করে দিন তার কবরকে আপনি জান্নাতের টুকরা বানাইয়ে দেন রব্বুল আলামিন তার দুই সন্তান আল্লাহ আজকে আল্লাহ রাজনৈতিকভাবে তারা প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ দক্ষিণ ঢাকার সিটি কর্পোরেশনের মেয়র এবং আল্লাহ যুবলীগের চেয়ারম্যান পরশ এবং তাপসে আল্লাহ তাদেরকে আপনি নেক হায়াত দান করুন মেহরবানি করে আল্লাহ বাবার স্বপ্ন পূরণ করার তাদেরকে তৌফিক দিয়ে দিয়েন রব্বুল আলামিন খাস করে আল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব শ্রেণীবাস সাদেক আবদুল্লাহর উপরে খাস রহমত ও বরকত নাজিল করে দিন আল্লাহ তিনি যেভাবে বরিশাল নগরীকে সুন্দরভাবে সাজাবার চেষ্টা করতেছে আল্লাহ তার এই অক্লান্ত পরিশ্রমকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন অসমাপ্ত কাজগুলি আপনি সমাপ্ত করার তৌফিক দিয়ে দিন রব্বুল আলামিন রাজনৈতিক অভিভাবক জনাব আবুল হোসেন আবদুল্লাহ সাহেব আল্লাহ তার সুদীর্ঘ হায়াতকে আপনি আরও দীর্ঘ করে দিন সমস্ত রোগ ব্যাধি বালা মুসিবত থেকে আপনি তাকে হেফাজত করুন রব্বুল আলামিন রাজনৈতিক নেতাকর্মীদের জিনিস মায়ের মতন ছায়া দান করে রাখতেন আল্লাহ মেয়র সাহেবের আম্মা
মরহুমার শাহানারা বেগম আজকে আমাদের মাঝে বেঁচে নাই, মেহরবানি করে মরহুমার জীবনের সমস্ত গুণখাতা মাফ করে দিন, তার কবরকে আপনি জান্নাতের টুকরা বানাই দেন। রব্বুল আলামিন, খাস করে আল্লাহ মেয়র সাহেবের সহধর্মিনী ছেলে মেয়ে সব দেশের বাহিরে রয়েছে, আল্লাহ মেহরবানি করে তাদের উপরে খাস রহমত ও বরকত নাজিল করে দিন, সমস্ত পেরেশানির থেকে নাজাত দিয়ে দিন, গাইবি মাদদের দ্বারা আপনি তাদেরকে হেফাজত করুন। রব্বুল আলামিন, আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের সকলের দিলের নেক মাকাসিদগুলো পূরণ করে দিন, প্যারে নবীজির বরকতে আমাদের সকলের দোয়া মোনাজাত কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ মঞ্চে আল্লাহ মহানগর আওয়ামী লীগের সভাপতি সাহেব রয়েছেন, জেলা সেক্রেটারি সাহেব রয়েছেন, অন্য অন্য নেতাকর্মী বৃন্দ রয়েছেন, সকলকে আপনি কবুল ও মঞ্জুর করে নিন, সকলের উপরে খাস রহমত ও বরকত নাজিল করে দিন, গাইবি মদতের দ্বারা আপনি হেফাজত করুন। আল্লাহ সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রকে নস্যাত করে আল্লাহ দেশ যে উন্নয়নের দিকে অগ্রযাত্রা শুরু করেছে আল্লাহ এটাকে অব্যাহত রাখুন। মেহরবানি করে আল্লাহ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সুদীর্ঘ হায়াত আপনি কবুল ও মঞ্জুর করে নিন, সমস্ত রকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি হেফাজত করুন। রব্বুল আলামিন, এই বাংলাদেশের মানুষকে যিনি সব আল্লাহ উন্নয়নের স্বপ্ন দেখিয়েছেন, বিশেষ করে আল্লাহ আমাদের দক্ষিণ অঞ্চলকে যে আল্লাহ বিশেষ নজরের দ্বারা তিনি উন্নয়ন করতেছেন, আল্লাহ সেই নেত্রীকে আপনি সুদীর্ঘ হায়াত দান করুন, সমস্ত ষড়যন্ত্রের হাত থেকে আপনি হেফাজত করুন। প্যারে নবীজির বরকতে আমাদের দোয়া মোনাজাত কবুল ও মঞ্জুর করে নিন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরুল খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। Thank you.